আপনার 2 কেজি চেনি কম আছে আছে খেজুর ছোলা আর শুধু তেল লাগবে ও ছোলা দিয়ে দেন আলু 2 কেজি 40 তাহলে কত নেব ৪৭৫ প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হেম প্রতিভার পক্ষ থেকে আমি মাসুম পারভেজ, দেশীয় প্রবাসী সকলের প্রতি রইল আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। প্রিয় দর্শক, আমার প্রিয় দোস্ত সালাম ভাইয়ের 1000 টাকা দিয়ে আমি কিছু কেনাকাটা করে দিলাম আর কি। আরও বেশি করে কিনতে চাইছিলাম, আসলে গ্রামের বাজার এখন তো বোঝেনি লকডাউনের জন্য, রাত্রেবেলা বন্ধ থাকে, বিকাল থেকেই বন্ধ। বাজারে যাইতে চাইছিলাম কিন্তু রোজা ছিলাম, এই জন্য শরীরটা খুব ক্লান্ত লাগলো, এই জন্য বিকালবেলা যাইতে পারি নাই। তো রাত্রেবেলায় চেষ্টা করলাম বাজার করার জন্য, কিন্তু আমাদের গ্রামের বাজারটা আর কি, থানা বাজারটা বন্ধ, পাইলাম না। তবে গ্রামের বাজার থেকে কিছু কিনলাম আর কি এদের জন্য। ধরো তো, ধরো তো একটু, ওই পাশে ধরো, ধরো ওই পাশে ধরো। এই দেখেন তো কী কিনলাম, দেখেন তো একটু, 1 কেজি মুড়ি। হ্যাঁ, 1 কেজি মুড়ি, 2 কেজি তেল, আর হচ্ছে আলু কেনা হয়েছে মানে 5 কেজি। বের করেন, বের করেন 5 কেজি আলু, মরিচ 250 গ্রাম, যেটুক পাইছি একটু আনছি,
পাঁচ কেজি আলু, হ্যাঁ পাঁচ কেজি আলু, এটা হলো বোন ইফতারে ইফতারি করার জন্য। আর হচ্ছে দুই কেজি চিনি, হ্যাঁ দুই কেজি চিনি। আর হলো এখানে আছে হলো পেঁয়াজ, আর হচ্ছে খেজুর পাই নাই, কেউ অল্প করে পাইছি, মানে 600 গ্রাম খেজুর পাইছি। আর হচ্ছে দুই কেজি ছোলা। হ্যাঁ প্রাথমিক পর্যায়ে আমরা কিছু কেনাকাটা করলাম আর কি, তো গ্রামের বাজার থেকে পাইলাম না, আরও কিছু কেনার ইচ্ছা ছিল পাই নাই। তো 1000 টাকার মধ্যে আমার কাছে আরও বাড়ছে আর কি, 125 টাকা বাড়ছে। এই টাকাটা রাখেন, 125 টাকা আছে এখানে। তো আমি সালাম ভাইয়ের 1000 টাকার মধ্যে আমি কিছু কেনাকাটা করে দেওয়ার চেষ্টা করেছি, আশা করি যদি সুযোগ হয় আবারও আমি কিনে দেবো ঈদের আগে। তো আপনি খুশি হয়েছেন তো? জি আমি অবশ্যই খুশি হয়েছি। তো এখন আজকে কী ইফতারি করছিলেন? আজকে ওই ভাত তরকারি এগুলাই। ইফতারির জন্য আলাদা আয়োজন হয়েছিল না? তো যাই হোক, এখন থেকে যে ছোলা আছে বুন্দি আছে এগুলো তৈরি করে এখন ইফতারি মোটামুটি করা যাবে। খেজুর কিছু আনছি, আর কিছু খেজুর চেষ্টা করবেন মানে নেক্সট। জি আচ্ছা, আর কিছু খেজুর আনি দিও। হ্যাঁ আমরা এই ভিডিওটা করি আসলে কিন্তু মানুষকে দেখানোর জন্য না, সালাম ভাই খুব ভালো মনের মানুষ, উনি মানুষকে দেখানোর জন্য করে না। আমরা ভিডিওটা করি এই জন্যই যেন আপনারা আরও 10 জন অনুপ্রাণিত হন এই ভিডিও দেখে, আপনাদের জন্য আগ্রহ হয় যে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই, এই জন্য আমরা ভিডিওগুলো করি করে থাকি। আর যারা বাইরের থেকে টাকা পাঠান, আসলে আপনার টাকাটা আমি সঠিক জায়গায় পৌঁছালাম কি না এটা আপনাদের জানার দায়িত্ব আছে। অনেকে কষ্ট পান যে ভাই আমাদের নাম বলার দরকার নাই, আরে ভাই আমি যদি আপনার নাম না বলি, আমি মনে করেন আমি যদি আপনার নাম না বললাম, আপনি আমাকে 2000 টাকা পাঠাইছেন, আরও একটা ভাই আমাকে 2000 টাকা পাঠাইছে, আমি সেই 2000 টাকা দিয়ে বাজার করে দিলাম, বললাম যে প্রবাসী ভাই এর 2000 টাকা দিয়ে বাজার করে দিলাম, 2000 টাকা পাঠালো আমাকে দুইজন, আমি একজনকে বাজার করে দিলাম। এরকম কিন্তু অনেক ইউটিউবার আছে, আমি বলতে চাই না এরকম কিছু ইউটিউবার আছে হয়তোবা, এই জন্যই মানুষের বিশ্বাস আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্যই আমার চ্যানেলে সবার নাম প্রকাশ করে থাকি, এটা কেউ মাইন্ডে নেবেন না। আর যদি নিতান্তই কারো নাম প্রকাশ করার ইচ্ছা না থাকে, আপনি অন্য একটা নাম বলবেন যেন সেই নামটা আমরা প্রকাশ করি, আপনি যেন বুঝতে পারেন যে না আপনার টাকাটা আমি জায়গা মতো পৌঁছে দিলাম, এই জন্যই আমরা নামটা প্রকাশ করে থাকি। তো এই নাম প্রকাশ করাটা কেউ মাইন্ডে নেবেন না। তো ফাতেমা আপু, এখন কি আপনার বাসার মানুষ খবর নেয়? জি এখন খোঁজ খবর নেয় না, তাইলে জানেন না আমি হিন্দু থেকে মুসলমান ধর্ম গ্রহণ করেছি, তাই কি খোঁজ খবর নেয় না। এখন কি আপনার কষ্ট হয়? কষ্ট তো হয়, যে মাতা পিতা জন্ম দিছে তারা খোঁজ খবর না নিলে অনেকেরই কষ্ট হয়, সেমনি আমারও কষ্ট হয় এখন। তো আমি যে এর আগে ওই যে এক প্রবাসী ভাইয়ের টাকায়, ওমর ভাইয়ের টাকায় আপনাকে কোরআন শরীফ কিনে দিয়েছিলাম, আপনি কি পড়ার চেষ্টা করতেছেন? জি পড়ার চেষ্টা করতেছি। মুসলিম পরিবারে এখন সংসার করে, তো সবাই ফাতেমা আপুর জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাকে কবুল করে নেন, আর আমাদের দিনের পথে যেন তিনি চলতে পারেন। তো এখন মোটামুটি আপনাকে ভালো লাগে নাকি আমাদের সাথে? জি এখন ভালো লাগে। আর আমি চেষ্টা করব আপনাদের পাশে দাঁড়ানোর, আপাতত বিপদে আমাকে জানাবেন। হ্যাঁ জি জানাবো। তো আমাদের আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবার প্রতি রইল অনেক অনেক কৃতজ্ঞতা। যারা নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।